প্রিয় শিক্ষার্থী সবাইকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা। আজ আমরা ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জন্য আমরা টেন্স কাকে বলে, টেন্স কেন পড়ব, কি কারণে পড়ব, কি কাজে লাগে সে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। যাই হোক, শিক্ষার্থী টেন্স, টেন্স মানে কাল, কাল মানে সময়। এখন কোন সময়? কাজের সময়। কাজের সময়কে কাজের সময়, এই কাজের সময়কে আমরা টেন্স বলবো। তাহলে কাজের সময় টেন্স কাকে বলে? টেন্স হচ্ছে কাল বা সময়। টেন্স কাজের সময়কে টেন্স কাজের সময়কে টেন্স বলে। টেন্স একটা বাক্যের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই টেন্স। টেন্স ছোটবেলায় স্যারের কাছে পড়েছি যখন, তখন আমাদের স্যার বলতো যে টেন্স যে না জানে ভাই এ জীবনে তার পাশের আশা নাই। আমিও সেই কথা বলবো যে টেন্স হচ্ছে ইংরেজির একটা গুরুত্বপূর্ণ অংশ। এই টেন্স আমরা যাই বলতে চাই না কেন, আমাদের টেন্স এর জ্ঞান যদি ভালো না থাকে তাহলে আমরা ইংরেজি ভালো বাক্য তৈরি করতে পারব না। অর্থাৎ বাক্য তৈরি করতে, বাক্য তৈরি করতে গেলে অবশ্যই আমাকে টেন্সের জ্ঞান লাগবে। এখন শিক্ষার্থী তোমরা অবশ্যই ক্লাসটা ভালো করে মনোযোগ দিয়ে যদি দেখো অবশ্যই তোমরা এখান থেকে কিছু জানতে এবং বুঝতে পারবে। আমি যে পর্যন্ত বলেছি কাজের সময়, কাজের সময়কে টেন্স বলে, তাহলে কাজের সময়টা কি? কাজ আমরা যে পার্ট অফ স্পিচ করেছি এর আগে আমরা জানি যে পার্ট অফ স্পিচ কাকে বলে, বাক্যের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে পার্ট অফ স্পিচ বলে। এই বাক্যের যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশের মধ্যে আমাদের পার্ট অফ স্পিচ আছে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারসেকশন, এই আট প্রকার। এর ভিতরে আমাদের ভার্ব আছে, ভার্ব, ভিইআরভি। এই ভার্ব মানে ক্রিয়া, ক্রিয়া অবলিক কাজ, ক্রিয়া মানে কাজ। এই কাজের কাজের সময়, কাজের সময়কে ক্রিয়া বলে। এখন কাজের সময়টা কেমন? আমি ভাত খাই, আমি ভাত খাই, আমি ভাত খাইতেছি, আমি ভাত খাইব, এই যে ক্রিয়ার রূপ চেঞ্জ হচ্ছে, অর্থাৎ ক্রিয়ার যে রূপের পরিবর্তন হচ্ছে এই ক্রিয়ার রূপের পরিবর্তনটা আমরা টেন্সের মাধ্যমে জানতে পারি। ক্রিয়ার রূপের পরিবর্তন অর্থাৎ আমি ভাত খাই, সে ভাত খাইতেছে, সে ভাত খাইতেছে, আমরা ভাত, তোমরা ভাত
আইয়াছো তারা এক ঘন্টা ধরে বই পড়িতেছে। দেখো এখানে ক্রিয়ার যে রূপ চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি ভাত খাই, এখানে এটা কি খাই বোঝাতে একরকম খাইতেছে, আর এক রকম বোঝাচ্ছে খাই আছে, আর এক রকম বোঝাচ্ছে এবং খাই পড়িতেছে, মানে এক ঘন্টা ধরে পড়িতেছে, তখন একটা সময় ব্যাপী ধরে। তাহলে এই যে ক্রিয়ার রূপ যে চেঞ্জ হচ্ছে, ক্রিয়ার রূপ যে চেঞ্জ, ক্রিয়ার রূপের পরিবর্তন, ক্রিয়ার রূপের পরিবর্তন কে টিএন আমরা দেখলাম যে একই ক্রিয়া বিভিন্ন রকম ভাব প্রকাশ করছে। আমি ভাত খাই, এই খাইটা যদি আমি বলি এখন আমি ভাত খাই, তাহলে বোঝা যাচ্ছে যে আমি তখন খেয়ে খাই, খাই মানে আমি সকালে খাই, বিকালে খাই, রাত্রে খাই হতে পারে, কিন্তু এই যে অনির্দিষ্ট এটা হচ্ছে ইনডিফিনিট টেন্স, যার ভবিষ্যৎ আমরা পরে আসছে। এখন এই যে খাই, খাইতেছি, খাইতেছি মানে কাজটা চলিতেছে, খাই আছে এই মন্ত্র শেষ হয়ে আছে এবং এক ঘন্টা ধরে বই পড়িতেছে, এখানে আমরা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা প্রেজেন্ট টেন্সে চারটে রূপ আছে, প্রত্যেকটা টেন্সে চারটে রূপ আছে, আমরা সেই চারটে রূপের বর্ণনা এখানে লিখেছি। আমরা যদি এখানে লিখি টেন্স, টেন্স কত প্রকার, তাহলে আবার বলবো যে টেন্স আছে তিন প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আমরা টেন্স নিলাম, টেন্স আমরা জানলাম যে টেন্স হচ্ছে তিন প্রকার, প্রথমত হচ্ছে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এই পাস্ট টেন্স মানে বর্তমান কাল, পাস্ট টেন্স অতীত কাল, ফিউচার টেন্স ভবিষ্যৎ কাল। এখন এই যে টেন্স আমরা করেছি, টেন্স কত প্রকার, কিন্তু টেন্স আমরা দেখলাম যে টেন্স তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আমরা বাংলাটা লিখেছি বর্তমান কাল, অতীত কাল, ভবিষ্যৎ কাল। এখন এই প্রত্যেকটা টেন্স আমরা চার প্রকার দেখা যাচ্ছে। টেন্স প্রতিটি টেন্স কে আবার চার ভাগে ভাগ করা যায়। আমরা প্রেজেন্ট টেন্স কে প্রভাব করে দেখে, প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট perfect isn't
present perfect continuous. তাহলে আমরা জানলাম যে present indefinite, present continuous, present perfect continuous. এখন আমরা যদি একটা প্রোনাউন দিই, আমরা যদি চারটে বাক্য তৈরি করি, তাহলে দেখব যে প্রেজেন্ট আমি ভাত খাই, আমি ভাত খাইতে সি, আমি এক ঘন্টা ধরে ভাত খাইতেছি, এখানে আমার মূল কথা ছিল যে প্রতিটা মানে ক্রিয়া রূপ চেঞ্জ হয়ে যায়, প্রতিটা ক্ষেত্রে ক্রিয়া রূপ চেঞ্জ হয়ে যাচ্ছে, ক্রিয়ারূপ চেঞ্জ হয়ে গেছে, আমি ভাত খাই সঠিক ঠিক ছাড়ছে, কিন্তু এদিকে ক্রিয়ারূপটা চেঞ্জ হচ্ছে। আমার মূল কথা ছিল হচ্ছে ক্রিয়া রূপের পরিবর্তন, ক্রিয়া রূপের পরিবর্তন। এই যে ক্রিয়াগুলোকে যে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় এই খাই, কখন খাই, সকালে খাই, দুপুরে খাই, বিকালে খাই, রাত্রে খাই, অনির্দিষ্ট অনির্দিষ্ট, এটা এটা চলমান চলমান কাজ, এইমাত্র শেষ শেষ হয়ে আছে, এবং চলমান সেই সাথে খানিকটা অতীত অতীত সময় থেকে মানে চলমান মানে কিছু সময় ধরে চলমান, এই যে কিছু সময় ধরে চলমান, এটা হচ্ছে আমরা জানি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ শুধুমাত্র প্রেজেন্ট টেন্স সম্পর্কে জানলাম, আমরা আগামী ক্লাসে পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স সম্পর্কে জানবো, সেই আলোকে আমরা তোমাদের জন্য আমরা পাস্ট এবং ফিউচার টেন্সের বাড়িতে তোমরা একটু দেখবা, দেখে সেগুলো পরবর্তী ক্লাসে আয়োজন করা হবে। ধন্যবাদ সবাইকে।